আপনি এখানে কিন্তু কফিটা থাকবে এখানে কফিটা মূলত থাকবে হচ্ছে এখানটায় এখানে তো দুইটা বাটি আছে আমাদের কাছে একটা বাটি আর একটা অতিরিক্ত বাটি দেওয়া হবে আচ্ছা দুইটা বাটি দেওয়া হবে এটা তো সেম ভাবে দুইটা বাটি দেওয়া আছে এখানে অলরেডি ফিটিং করাই আছে ফিটিং করে রেখেছি আমি এটা দেখছেন আপনি এখানে কফিটা দিচ্ছেন এখানে কিন্তু আপনাকে ব্যবহার করতে হচ্ছে কফির পাউডার ব্যবহার করতে হবে পাউডার বাজারে যেটা কিনতে পাওয়া যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে চমৎকার একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে কফি মেকার তো এক্সপ্রেসো সহ অনেকেই কফি মেকার চান তাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো সম্পর্কে তো আসলে বলার কিছুই নেই তো মিয়াকোর প্রোডাক্টগুলো আমরা দেখাবো এখানে দুটো মডেল রয়েছে যার যেমনটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো আমরা চলে আসলাম হচ্ছে মিয়াকোর সবচেয়ে বড় ডিলার পয়েন্ট মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে তাদের আউটলেটটা আর বিস্তারিত জানাবে আমাদের সাথে রয়েছে বাবু ভাই তো বাবু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাবু ভাই অনেকদিন পর আসলে কফি মেকার দেখাচ্ছেন মনে হয় আমাদের আসলে এসপ্রেসো কফি মেকার অনেকদিন ছিল না এক বছর আমাদের এসপ্রেসো কফি মেকারটা স্টক ছিল না স্টক অ্যাভেলেবল হয়েছে ইভেন মডেলটাও একটু লেটেস্ট এসেছে আপডেটেড করে এসেছে সেই জন্য ইনশাআল্লাহ আজকে এটা নিয়ে কথা বলার চিন্তা করেছি কারণ অনেকেই আপনার বাসা বাড়িতে এখন এসপ্রেসো কফি মেকারটা পছন্দ করেন বাসায় খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা নর্মাল কফি মেকারটা হচ্ছে জাস্ট নর্মাল একটা আপনার মিক্স কফি যেটা চায়ের মতো আপনাকে দিচ্ছে বাট এসপ্রেসোটা হচ্ছে যেটা আমরা মূলত রেস্টুরেন্টে খেয়ে থাকি ফেনা হবে এটা আবার ছোটোখাটো যাদের কফি হাউস থাকে বা আমরা অনেকে দেখি কফি বিজনেস করেন যারা ছোটোখাটো তাদের জন্য কিন্তু এটা নেওয়া হচ্ছে অনেকে অফিসের জন্য পছন্দ করছেন যে আপনি বস অফিসের একজন বস আপনি আপনার সাথে ক্লায়েন্ট আসতেছে 14-15 জন আপনি 15 কাপ লেখা আছে 1.5 লিটার 15 কাপ যদি আপনি 100 ml করো একটা কাপে আপনি দেন 15 কাপ পর্যন্ত আমি কি এট এ টাইম কি 15 কাপ এট এ টাইম আপনি 15 কাপ কিন্তু ব্যবহার করতে পারেন অফিসে তো এত মেহমান আসে না তারপরে কিন্তু 15 কাপ হলে আমি মোটামুটি ভালো একটা 5-6 জন কাইন্ডলি আপনি আটা দিচ্ছেন 5-6 জন বন্ধু-বান্ধব আপনি আটা দিচ্ছেন আপনি এগুলো দিয়ে কিন্তু দুটোই কফি খেতে পারছেন দুটোই 1.5 লিটার দুটোই 1.5 লিটার ক্যাপাসিটি 15 বার আর এটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মেড কিন্তু ইতালি পাচ্ছেন আপনি জিনিসটা আচ্ছা আচ্ছা মেড ইন ইতালি আচ্ছা কফি মেকারটার কোয়ালিটি কিন্তু খুব ভালো করা হয়েছে মিয়াকোর বর্তমান যে কফি মেকারগুলো আনা হয়েছে দুইটা মডেলই হয়তো আপনি বলছেন যে একটা কিনা না দুইটাই কিন্তু মেড ইন ইতালি লেখা আছে আচ্ছা আচ্ছা আর দুইটাই এসপ্রেসো কফি মেকার এসপ্রেসো ব্যাপার তো বললামই যে ফেনা হবে যেটা ফেনা হবে আবার যদি আপনি রং চা খেতে মন চায় আপনি নর্মাল এটা কিন্তু নিতে পারবেন আচ্ছা নর্মাল কফি খেতে মন চাইলে নর্মাল কফিও পাবেন আবার আপনার মন চাইলেও ফেনা খাবেন আপনি তখন ফেনা এসপ্রেসোটা ইউজ করবেন এখানে অপশনগুলো আলাদা করা আছে এখানে দুটো ডিজাইন আমি আনবক্স করে রেখেছি এটা হচ্ছে গিয়ে একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন দুইটার মূল পার্থক্য প্রথমে বলবো লুকিং এখানে লুক ছাড়া আহামরি কোনো পার্থক্য আসবে না আমরা একটু দেখাই লুকিংটা আচ্ছা যার কাছে যে লুকটা পছন্দ হবে লুকের জন্য এখানে প্রাইস বা একটু চেঞ্জ হবে হালকা কিছু মনে পার্থক্য আছে পার্থক্য আছে এটাতে আপনি এখানে বাটনগুলো শো করা আছে সিঙ্গেল কাপ ডাবল কাপ আপনি নিতে পারবেন এট এ টাইম এটা পাওয়ার অন অফের জন্য এটা এসপ্রেসোর জন্য এটা হচ্ছে টাচ আপনি এসপ্রেসোর স্পিডের জন্য আর এখানে আলাদা একটা ফাংশন যোগ হবে সেটা হচ্ছে টেম্পারেচার যে আপনি টেম্পারেচারটা কত ডিগ্রি নিতে চাচ্ছেন পানির যে পানিটা গরম হবে এখানে পানির টেম্পারেচারটা শো করবে এখানে আচ্ছা আচ্ছা আর দুইটা কফি মেকারের পিছনে ওয়াটার বক্স থাকবে ওয়াটার বক্স 1.5 লিটার এখানে আমরা পানিটা দিতে হবে পানিটা থাকবে এখানে এখানে এখান থেকে পানিটা গরম হয়ে মেশিনে আসবে এসে আপনি এখানে কফি দিচ্ছেন আমার এখানে একটা খোলা আছে যেমন আপনি এখানে কিন্তু কফিটা থাকবে এখানে কফিটা মূলত থাকবে হচ্ছে এখানটায় এখানে তো দুইটা বাটি আছে আমাদের কাছে একটা বাটি আর একটা অতিরিক্ত বাটি দেওয়া হবে আচ্ছা দুইটা বাটি দেওয়া হবে এটা তো সেম ভাবে দুইটা বাটি দেওয়া আছে এখানে অলরেডি ফিটিং করাই আছে ফিটিং করে রেখেছি আমি এটা দেখছেন আপনি এখানে কফিটা দিচ্ছেন এখানে কিন্তু আপনাকে ব্যবহার করতে হচ্ছে কফির পাউডার ব্যবহার করতে হবে পাউডার বাজারে যেটা কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় কফি ওটা ব্যবহার করবেন এটা দিয়ে আপনি এটা এখানে আটকে দিচ্ছেন এখানে লক সিস্টেম এটা এখানে লক ঘাটে ঘাটে বসে জাস্ট ঘুরিয়ে দিলে একটু হালকা ঘুরিয়ে দিলে লক হয়ে যাবে এরপরে আপনি এখানে প্রেস করছেন এই যে পাওয়ার অফ অন করছেন আপনি এই যে কাপের টাচ করছেন এখানে এক কাপ চলে আসতেছে এক কাপ আসার পরে যদি আপনি নর্মাল ওই মিক্স কফিটাই খেতে ইচ্ছে হয় নর্মাল মিক্স কফি খাচ্ছেন আবার যদি মনে হয় এসপ্রেসো করবেন আপনি এটা হচ্ছে এসপ্রেসোর জন্য আচ্ছা আচ্ছা এই যে কফিটা আসার পরে আমরা এসপ্রেসোটা ফেনা করলে এটা হচ্ছে বাতাস দেয় এসপ্রেসো মানে হচ্ছে বাতাস দিয়ে ফেনা উঠানো মিক্সটা ভালো করে করা আর এখানে আরেকটা পাশে দুইটারই দেওয়া আছে এই যে স্পিড এই স্পিডটা হচ্ছে এসপ্রেসোর স্পিডটা আচ্ছা আচ্ছা মানে বাতাসের বাতাসটা কত গতিতে দিবে সেটার একটা স্পিড মানে এসপ্রেসোর স্পিডটা আপনার কমাতে পারবেন আর এখানে নিচে ট্রে দেওয়া আছে এটাটা নিচে যদি আপনার কফি টেবিল পরে পরিষ্কারের জন্য খুলে পরিষ্কার করতে পারবেন এখানে সেট করা আমার যদিও ওকে আর পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে বাটন সিস্টেম আর এটার সিস্টেমগুলো একদম এটার সিস্টেমটা এখানে অন করলেন আপনি এটা দিলে হচ্ছে সিঙ্গেল এক কাপ মানে 100 ml আর কি এখানে নির্দিষ্ট একটা ml থাকবে এত ml পড়ার পরে অফ আপনার যদি আরেকটু পরিমাণে বেশি খেতে মন চায় আপনি ডাবল কয়েল দিয়ে দেন ডাবলে দিয়ে দেন তাহলে আপনাকে 200 ml আসবে আর এটা হচ্ছে এসপ্রেসোর জন্য
এসপ্রেসোটা অন হবে, এসপ্রেসোর স্পিডের জন্য এই পাশে দেওয়া আছে এই। আর কফিটা যখন আপনি দিবেন, এই যে এখানে কফির জন্য একটা স্পুন দেওয়া আছে, এগুলোর আসলে প্রত্যেকটার ডিটেলস আমাদের যে ক্যাটালগ বই দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে। এই ক্যাটালগ বইটার মধ্যে এটার পুরো ডিটেলস, কফি মেকারটা পুরো ডিটেলস দেওয়া থাকবে এখানে, যে কীভাবে আপনি ইউজ করবেন, কীভাবে কোন বাটনটার কী কাজ, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আমরা দেখালাম, সেক্ষেত্রে দুটোই হচ্ছে 1.5 লিটার হবে। তো এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি আপনার কাস্টমারদের দিচ্ছেন? অবশ্যই আমরা ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছি, 5 ইয়ার্স এর হিটারের ওয়ারেন্টি দিচ্ছি। এটা যে হিটারটা করে, ওই হিটারটার 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে বাসা বাড়িতে ইউজের জন্য। যদি আপনি কমার্শিয়াল ইউজ যেটা বলি, যে আপনার পাশাপাশি একটা রেস্টুরেন্ট বা আপনি অফিসিয়াল ইউজের জন্য, 1 ইয়ার হিটার গ্যারান্টি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা দেখলাম প্রাইসের খরচটা, অনেক কাছে বিদ্যুৎ খরচের ব্যাপারে, বিদ্যুৎ খরচ এটা কত ওয়াট? 1050 ওয়াট। এটা 1050 ওয়াট হবে শর্ট দুটেই, আর এটাও হচ্ছে 1050 ওয়াট। আচ্ছা, মানে দুটোই 1 ঘন্টায় 1 ইউনিট। আর নরমালি তো আমার 1 ঘন্টা চলবেও না, চলবেও না। আপনি 15 কাপ কফি নিয়ে নিলেন, এরপর আপনি অফ করে দেন, বা আবার যদি লাইন দিয়েও রাখেন, পানিটা গরম হয়ে গেলে কিন্তু আবার মাত্র 50 ওয়াট। 50 ওয়াট যখন পানিটা গরম হয়ে যাবে, এরপরে এটা পানি গরম রাখার জন্য মাত্র 50 ওয়াট কাজ করবে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি খরচটা অনেক কম আসবে। প্রাইসটা কেমন রাখছেন ভাইয়া? এটার প্রাইস আমরা রাখছি হচ্ছে একটা ডিসকাউন্ট প্রাইস, একটা ধামাকা অফার প্রাইস আমরা দিব। এটা রাখছে 8,500 টাকা, আর এটা 9,000 টাকা। আচ্ছা, প্রাইস এটা হচ্ছে 9,000 টাকা, এটা 8,500 টাকা। ঢাকার ভেতরে তো হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি থাকবে, আর ঢাকার বাহিরের জন্য যে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা, আমাদের চিটং আউটলেট রয়েছে, চিটং আউটলেট থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন। আচ্ছা, যারা চিটং এ রয়েছেন আপনারা সরাসরি চলে যেতে পারেন চিটং বালি আর্কেড মার্কেট চক বাজার, আর যারা ঢাকায় রয়েছেন চলে আসতে পারেন ঢাকার বসুন্ধরা সিটিতে লেভেল 6-এ। আপনারা যে কাউকে বললেই হবে মিয়াকোর শোরুম, মিয়াকোর অনেক বড় একটা শোরুম কিন্তু এখানে রয়েছে, আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন। আর যারা আসতে পারছেন না, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই কফি মেকারগুলো কালেক্ট করতে পারেন।